মুদ্রানীতি সংকোচনের মাধ্যমে মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করতে পারে বাংলাদেশ, পাশাপাশি মুদ্রা বিনিময় হার আরও নমনীয় করে বৈদেশিক মুদ্রার চাপ কাটাতে পারে, এমন পর্যবেক্ষণই তুলে ধরেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সরকারের নেওয়া পদক্ষেপকে ঠিক মনে করছে আন্তর্জাতিক ঋণদানকারী এই প্রতিষ্ঠানটি। ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের $470 কোটি ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে $68.98 কোটি মার্কিন ডলার ছাড় করে সংস্থাটি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এরপর বাংলাদেশের অর্থনীতির মূল্যায়ন করে সংস্থাটি বিবৃতি দেয়। আইএমএফের নির্বাহী বোর্ডের পর্যবেক্ষণ হল প্রথম কিস্তির জন্য সরকারের নেওয়া পদক্ষেপ ঠিক ছিল, তবে বহির্বিশ্বের বহুমুখী সমস্যায় বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে। মূল্যস্ফীতি, মুদ্রা বিনিময় হার, ব্যাংকিং ও পুঁজিবাজারের সমস্যা, সরাসরি বৈদেশিক বিনিয়োগের মতো বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে সুশাসন ও নজরদারির পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নের পরামর্শ দিয়েছে আইএমএফ। সংস্থাটি মনে করে বাণিজ্য উদারীকরণ, শ্রম দক্ষতা ও নারীর শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধি, রপ্তানি বৈচিত্র্যমুখী করা ও বিনিয়োগ পরিস্থিতির উন্নতি করলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সংকট কাটবে। কর বৃদ্ধিতে সংস্কার, ভর্তুকি যৌক্তিকীকরণ করা, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় জোর দিয়েছে আইএমএফ। আইএমএফ বলছে আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6% এবং পরের অর্থবছরে 6.6% হতে পারে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।